বন্ধুরা আজকের এই রেমেডিটা মেচেদা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন যে ধরনের দাগ ছোকে দূর করে ত্বক ফর্সা উজ্জ্বল ছলমরে করে তুলবে ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপা স্প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো আশা করি থামনেল দেখে তোমরা বুঝে গেছো বন্ধুরা যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করতে চলেছি মেচেদা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন মেলাজমা এই সমস্যা নিয়ে দেখবে এগুলো কিন্তু যাদের স্কিনে থাকে সেগুলো সহজে রিমুভ হতে চায় না তার কারণ এটা স্কিনের ডিপার লেয়ারে গিয়ে স্কিনটাকে কালো করে দেয় স্কিনের মধ্যে ছোপ ফেলে দেয় যার ফলে এগুলো সহজে কিন্তু রিমুভ হতে যায় না মার্কেটে কিন্তু অনেক ধরনের ক্রিম বা লোশন পাওয়া যায় তবে তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ কেমিক্যাল অ্যাডেড থাকে যেগুলো ইউজ করার পরে অনেকেরই দেখা যাচ্ছে স্কিনের মধ্যে সাইড এফেক্ট হয় স্কিনের মধ্যে র্যাশ কিংবা স্কিনটা কালো হয়ে যায় স্কিনের মধ্যে অনেক দানা দানা চলে আসে স্কিনের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে কারণ তার মধ্যে প্রচুর পরিমাণে হার্মফুল কেমিক্যাল দেওয়া থাকে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে তোমরা তোমাদের এই ধরনের প্রবলেমটাকে কিওর করতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল তার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারো আর এটা কিন্তু কিছুদিন তোমাদের ট্রাই করতে হবে কারণ ন্যাচারাল রেমেডি ওয়ার্ক করে একটু টাইম লাগবে তবে তার যে গ্লোটা হয় তার যে রেজাল্ট হয় সেটা কিন্তু পারমানেন্ট হয় এমন না যে রাতে অ্যাপ্লাই করলে সকালে দেখবে যে পিগমেন্টেশন চলে গেছে এরম কিন্তু হয় না তবে এটা যদি তোমরা রেগুলার ইউজ করতে পারো দেখবে ধীরে ধীরে তোমাদের এই যে মেচেদা পিগমেন্টেশন ডার্ক স্পট এমনকি একনে হয়ে যাওয়ার স্পরও আমাদের স্কিনের যে স্পটগুলো থেকে যায় সেটা কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে তাহলে চলো দেখে নিন রেমেডিটা কীভাবে বানাবে ও কিভাবে ব্যবহার করবে এর জন্য আমাদের প্রথমে লাগবে আলু আমি একটা আলুকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর খোসা শুদ্ধ আলুটা আমরা গ্রেড করব তার কারণ হচ্ছে খোসা ও আলুর মাঝখানের যে লেয়ারটা থাকে তার মধ্যে এমন কিছু প্রভারিটিস থাকে যেটা কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি এই যে দাগছোপ বলো মেলাজমা পিগমেন্টেশন এগুলোকে কম করতে সাহায্য করে তো প্রথমে আমি এটাকে ভালোভাবে গ্রেড করে নিচ্ছি এবার এর থেকে রসটা বার করে নেবো তোমরা চাইলে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করেও কিন্তু আলুর থেকে আলুর জুসটা বার করে নিতে পারো আমাদের এখানে লাগবে আলুর জুস আলুর জুসের মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা স্কিনকে লাইটেন ব্রাইটেন করে যে কোনো ধরনের ছোপ দূর করতে সাহায্য করে ত্বকের মধ্যে যদি মেচে দাগ পিগমেন্টেশন থাকে সেটাকে কিন্তু আলুর রস দূর করতে সাহায্য করে আলুর রসটা বের করে নিয়ে নিয়েছি তো প্রথমে আমি একটা আলাদা পাত্রে একটা ফেস প্যাক বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ পর্যন্ত আলুর রস এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের আটা আমি এখানে এক চামচের মতো চালের আটা দিয়ে দিচ্ছি অর্থাৎ মিহি ফেল ফাইন চাল গুঁড়ো চালের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে দাগছোপ দূর করে আমাদের ওপেন পোর্সগুলোকে কম করতে সাহায্য করে আর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পাতিলেবুর রস পাতিলেবুর রসের মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে সান ট্যানকে দূর করতে সাহায্য করে এমন কি স্কিনের মধ্যে যে পিগমেন্টেশন বা গভীর দাগছোপ হয়ে থাকে সেগুলোকেও দূর করতে সাহায্য করে এবার খুব ভালোভাবে মিক্স করে নেবো আর আমি এখানে বলে দিই চালের গুঁড়ো বা চালের আটাটাই কিন্তু এখানে খুব ভালো কাজ করবে তবে কারোর কাছে যদি না থাকে সে কিন্তু প্যাশন ব্যবহার করতে পারো এইবার এই ফেস প্যাকটা পুরো ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে এটা স্কিনের থেকে ডেস স্কিনসের লেয়ারটাকে রিমুভ করবে স্কিনে যে দাগ ছোপ আছে সেটাকে দূর করবে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে সেগুলোকে দূর করবে এমন এমনকি পোর্সটাকে কিন্তু টাইট করতেও সাহায্য করবে আমি ভালোভাবে এটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি ফেস মাস্কটা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করবে দেখো খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আমার ফেসে তারপরে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য স্কিনের মধ্যে রেখে দেবো যাতে এটা ড্রাই হয়ে যায় তাও কিছুক্ষণ পরে এটা কিন্তু ড্রাই হয়ে গেছে এবার হাতের মধ্যে একটু জল নিয়ে নিয়ে নিয়েছি জল নিয়ে এটাকে ভালোভাবে স্ক্রাব করে এটাকে ধুয়ে ফেলবো পাঁচ মিনিটের মতো স্কিনকে ভালোভাবে স্ক্রাব করবে তাহলেই ডেড স্কিনসের লেয়ারটা রিমুভ হবে স্কিন ফর্সা উজ্জ্বলভাবে দাগছোপ দূর হতে সাহায্য করবে আর এটা কিন্তু স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে স্কিনটা যদি ডাল হয়ে যায় স্কিনের যদি প্রচণ্ড ট্যান পড়ে যায় এই রেমেডিটা কিন্তু সেটাকেও দূর করতে সাহায্য করবে তো ভালোভাবে এটা দিয়ে স্কিনটাকে স্ক্রাব করে নিয়ে তারপর নর্মাল ওয়াটার দিয়ে স্কিনটাকে ভালো করে ধুয়ে নেবে দেখো আমি ভালোভাবে ক্লিন করে ফেসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেখতে পাচ্ছ ফেসটা কতটা ব্রাইট লাগছে কতটা ডিপলি ক্লিন লাগছে স্কিনটা কতটা গ্লো করছে এবার আমরা বানাবো একটা নাইট ক্রিম এর জন্য আমি নিয়ে নিয়েছি আলুর রস এখানে দু চামচের মতো আলুর রস আছে বাকি যে আলুর রসটা ছিল সেটাকে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল স্কিনকে নারিশ করে স্কিনকে ময়শ্চারাইজ করে স্কিনের যে দাগছোপ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে সান ট্যান সান দূর করে এমনকি সেল ড্যামেজটাকেও রিপেয়ার করতে সাহায্য করে স্কিনের যদি এজিং সাইন চলে আসে স্কিনটা যদি ঝুলে যায় সেগুলোকেও কিন্তু টাইট করে স্কিনটাকে একদম এজিং একটা ট্রিটমেন্ট দেয় আর স্কিনটাকে কিন্তু গ্লোয়িং করে এবার আমি এর মধ্যে দিচ্ছি র মিল্ক বা কাঁচা দুধ কাঁচা দুধ আমরা সবাই জানি স্কিনকে খুব ভালো মসচারাইজ করে স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে ডাক ছোপগুলোকে দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আর কাঁচা দুধ কিন্তু স্কিনের গভীরে গিয়ে স্কিনের যে সেল ড্যামেজগুলো আছে সেগুলোকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে তো খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের আমাদের ফেস ক্রিমটা রেডি হয়ে যাবে যেটা দা পিগমেন্টেশন যে কোনো ধরনের ভাব করতে সাহায্য করবে এমনকি ব্রণ হয়ে যাওয়ার পরেও যে দাগ থেকে যায় ব্রণর সেগুলোকেও কিন্তু এটা দূর করতে সাহায্য করবে তাহলে চলো দেখে নিই এবার এটাকে কীভাবে ব্যবহার করবো আমরা এইবার এটা ফুল ফেসে খুব ভালোভাবে মাসাজ করবে এটা দু দুবেলা করে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে সব থেকে ভালো হয় এটা যদি স্কিনে ওভার নাইট রেখে দাও তাহলে কিন্তু এটা অনেক বেশি ভালো কাজ দেবে চোখের ওপরের নিচে অ্যাপ্লাই করবে আলুর রস চোখের তলার যে ডার্ক সার্কেল থাকে সেগুলোকে কম করতে সাহায্য করে অ্যালোভেরার জেল ও এর মধ্যে দেওয়া যে মিল্ক আছে সেটা কিন্তু ফাইন লাইনস রিঙ্কেল কম করতে সাহায্য করে তো এই নাইট ক্রিমটা এটা শুধুমাত্র যে মেচেদা পিগমেন্টেশন কম করবে তাই না স্কিনের থেকে কিন্তু বয়সের ছাপ দূর করে স্কিনকে একদম পরশা উজ্জ্বল গ্লোয়িং করে দেবে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করবে পাঁচ থেকে সাত মিনিট ধরে খুব ভালোভাবে স্কিনকে এটা মাসাজ দেবে তাতেই স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হবে আর স্কিনটা কিন্তু ভেতর থেকে গ্লো করবে দেখো আমি খুব ভালোভাবে এটা আমার স্কিনের মধ্যে মাসাজ করে নিয়েছি এবার এটা আমি দু ঘন্টার রেখে তারপর এটা জল দিয়ে জাস্ট রিমুভ করে দেবো আর তোমরা যদি রাত্রেবেলা বেলা সময় অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু ভীষণ ভীষণ ভালো এটা রেজাল্ট দেবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ভিডিওটা পছন্দ হয়ে থাকলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবে বেল কি প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ